গুড মর্নিং প্রোগ্রামিং কম্পিউটার ডাইস এডুকেশন দুর্গাপুর কম্পিউটার ডাইস এডুকেশনাল সোসাইটিতে তোমাদেরকে স্বাগত জানাই। তার মানে একটা কম্পিউটার সিস্টেমকে পুরোপুরিভাবে চালাতে হলে আমাদের চারটে পার্ট দরকার। একটা আমাদের আজকের ক্লাস হচ্ছে একটা কম্পিউটার যখন চলতে হবে, সেই কম্পিউটারকে যখন আমরা চালাবো বা কম্পিউটারকে নিয়ে আমরা যখন কাজ করব, তখন আমাদের কোন কোন পার্টগুলো, কোন কোন সেগমেন্টগুলো না হলে কম্পিউটার একটা পুরো সম্পূর্ণভাবে কাজ করতে পারবে না। এই প্রশ্নটা আমি তোমাদের যদি করি, ম্যাক্সিমাম জনই আমি জানি ভুল বলবে বা পুরোটা বলবে না। তো অবশ্যই এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে কম্পিউটার চলতে গেলে আমাদের কোন কোন পার্টগুলো বা কোন কোন অংশগুলো আমাদের দরকার, এবং তবেই এই অংশগুলো না থাকলে একটা কম্পিউটারের ওয়ার্কিং সাইকেল কখনোই কমপ্লিট হবে না। তাহলে অবশ্যই আমরা প্রথমে যে বিষয়টা আসবো সেটা অবশ্যই সবাই জানো যে একটা কম্পিউটার কে যদি চালাতে হয় তাহলে তার হার্ডওয়্যারস লাগবে। হার্ডওয়্যারস মানে আমরা জানি, হার্ডওয়্যারস মানে যে কম্পিউটারের অংশগুলো বা পার্টগুলো টাচেবল মানে ছুঁয়ে অনুভব করা যায়, বা যে অংশগুলোর একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স বা জায়গা জুড়ে রয়েছে মানে ভৌত অবস্থান রয়েছে, এই জায়গা জুড়ে রয়েছে, এই পার্টসগুলোকে আমরা বলবো হচ্ছে হার্ডওয়্যার। মানে এই যে মাদারবোর্ড, কিবোর্ড মাউস ক্যাবিনেট, এর ভেতরে যা যা পার্টস রয়েছে সবই হচ্ছে হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার ছাড়া কিন্তু কখনোই আমরা কাজ করতে পারবো না, আমরা জানি। তার মানে তুমি একটা হার্ডওয়্যার মানে এই যে এই মেশিনসগুলো কিনে নিয়ে বাজার থেকে চলে এলে, অ্যাসেম্বল করলে এবং পাওয়ার দিলে, তাহলে কি কাজ করতে পারবে? কম্পিউটারের হার্ডওয়্যারগুলো যখন আমি কিনে নিয়ে আসবো, তারপরে কেউ যদি গেম খেলতে চাও, কেউ যদি গান শুনতে চাও, কেউ যদি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট করতে চাও, তাহলে করতে পারবে না। তার আগে আমাদেরকে সফটওয়্যার ইনস্টল করতে হবে। যে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে তাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। এবার সিস্টেম সফটওয়্যার দু রকম, একটা হচ্ছে যে অপারেটিং সিস্টেম এবং আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার। অপারেটিং সিস্টেম আমরা অনেক জানি, যেমন মোবাইলের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড রয়েছে, সিম্বিয়ান রয়েছে, আবার আমাদের মেশিনেরগুলোর ক্ষেত্রে হচ্ছে লিনাক্স, ইউনিক্স, সানসোলারিস, ম্যাকিনটোস, উইন্ডোজ, এই ধরনের বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম রয়েছে। এছাড়াও আবার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটারের মধ্যে হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, এদের কাজ আমরা পরের ক্লাসগুলোতে অবশ্যই আলোচনা করব। এবং এই সফটওয়্যারগুলো না থাকলে কম্পিউটার কিন্তু চলতে পারবে না। তার মানে প্রথমে আমাদেরকে এই হার্ডওয়্যারগুলোকে নিয়ে এসে আমাদেরকে সবার আগে ইনস্টল করতে হবে সিস্টেম সফটওয়্যার, অর্থাৎ অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমের মধ্যেই বাকি সফটওয়্যারগুলো, যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটারগুলো থাকবে। এরপর আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করব সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তার মানে আরেকটা সফটওয়্যারের টাইপ হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যারসগুলো কি না, যে সফটওয়্যারসগুলো দিয়ে আমরা বিভিন্নভাবে আমাদের যে কাজগুলো সেগুলো করি, যেমন গান শুনতে পারি, গেম খেলতে পারি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অটো ক্যাড, রেভিট, এই ধরনের বিভিন্ন যে সফটওয়্যারস রয়েছে, আর যত ম্যাক্সিমাম হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এইগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করতে আমরা পারি। এরপরের যে সফটওয়্যার সেটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়যার কি না, ইউটিলিটি সফটওয়্যার হলো একটা টাইপের সফটওয়্যার, যে সফটওয়্যারটা নিজে সিস্টেম সফটওয়্যার নয়, কিন্তু এরা অপারেটিং সিস্টেমের ওপরে কাজ করে অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভ্যালুকে বদলাতে পারে প্রয়োজন মতো। যেমন অ্যান্টিভাইরাস, অ্যান্টিভাইরাস ভাইরাস কি করে, ভাইরাস হচ্ছে ম্যানমেড প্রোগ্রাম যেটা কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে প্রবলেম দেয়, বিভিন্ন ভ্যালু চেঞ্জ করে দেয়, সেই অ্যান্টিভাইরাস কিন্তু সেই ভ্যালুগুলোকে রিসেট করে দিতে পারে, অর্থাৎ অপারেটিং সিস্টেমের ফাইলগুলোকে হ্যান্ডেল করতে পারে। তার মানে আমরা জানলাম যে একটা কম্পিউটারের সাইকেল, একটা কম্পিউটারকে নিয়ে কাজ করতে গেলে আপাতত চারটে পার্টের মধ্যে দুটো পার্ট আমরা বুঝলাম, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। তাহলে এর পরের পার্ট কি, এর পরের পার্ট হচ্ছে ফার্মওয়্যার। ফার্মওয়্যার নিয়ে আমি অবশ্যই ভিডিও করেছি, অবশ্যই ওপরে আসবে, তোমরা দেখে নিও। ফার্মওয়্যার হচ্ছে কম্পিউটারের যে হার্ডওয়্যারগুলো আছে সেগুলো কারেন্ট বা পাওয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে যাতে ইনিশিয়ালাইজ হয়ে যেতে পারে, যাতে নিজেদেরকে সেট আপ করে নিতে পারে, সেই সফটওয়্যারটাকে বলে ফার্মওয়্যার, যেটা এই ডিভাইসগুলো যে কারখানায় তৈরি হচ্ছে সেখান থেকে ইনস্টল করে দেওয়া হয় রম মেমোরিতে। তার মানে ফার্মওয়্যার, তার মানে এই তিনটে বিষয় ছাড়া আমরা কিন্তু কম্পিউটারকে চালাতে পারবো না। কিন্তু আরেকটি বিষয় রয়েছে বা আরেকটি অংশ রয়েছে যেটা ছাড়া কম্পিউটার চলবেই না, সেটা হচ্ছে হিউম্যান, মানুষ বা ইউজার।
অর্থাৎ মানুষ যারা যারা কম্পিউটার ইউজ করবে, কম্পিউটারটাকে যারা চালনা করবে, তারা যদি না থাকে তাহলে তো কম্পিউটার চলবেই না। তার মানে হচ্ছে যে ইউজারের অবশ্যই দরকার, অর্থাৎ হিউম্যানওয়্যার এটাকে আমরা বলতে পারি। তার মানে একটা কম্পিউটার সিস্টেমকে পুরোপুরিভাবে চালাতে হলে আমাদের চারটে পার্ট দরকার। একটা হচ্ছে হার্ডওয়্যার, সেকেন্ড সফটওয়্যার, থার্ড হচ্ছে ফার্মওয়্যার, এবং ফোর্থ হচ্ছে হিউম্যানওয়্যার। সুতরাং বোঝা গেল এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের রাখতে হবে, তাহলে আমাদের অনেক বেশি পরবর্তীকালে পড়তে মজা আসবে। অবশ্যই আমাদের সঙ্গে থাকো। টাটা।